আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইন্টারনেট ভাইরাল কপি রেসিপি, ডালগুনা রেসিপি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপুন, তাহলেই আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো একটা বাটিতে আমি এখানে 2 চা চামচ কপি পাউডার নিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি নিয়ে নেব 2 চা চামচ চিনি। তো তারপর এখানে আমি অ্যাড করে দেব গরম পানি 2 চা চামচ। এখানে সব কিছু 2 চা চামচ নিয়ে নিয়েছি। তো আমার নেওয়া হয়ে গেছে। তো এগুলোকে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে ভিট করে নিতে পারেন, বা এরকম হ্যান্ড হুইক্স দিয়ে আমি যেভাবে করছি এভাবে করে নিতে পারেন। এভাবে করলে অনেক সময় লাগে, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লাগতে পারে। তো আর আমি এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক টাইম যায় এভাবে করলে। তো আমি এই যে দেখুন, আমি অনবরত এটাকে বিট করতেছি আমাদের হ্যান্ড হুইক্স দিয়ে। তো আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে এটা সহজেই করে নিতে পারেন। তো আমি এই যে করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম একটা ক্রিমি একটা ভাব চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এটা অনেকটাই হয়ে গেছে। তো আমি আরও একটু করে নেব, আমার প্রায় 11 মিনিটের মতো লেগেছে এটা। তো এই যে দেখুন কত সুন্দর একটা ফোমি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়েছে, এটা বোঝার জন্য আপনারা এভাবে বাটিটাকে এভাবে উল্টে দেবেন। দেখবেন যদি লেগে থাকে তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে আপনাদের এটা হয়ে গেছে। তো তারপরে আমরা চলে যাব কপিটা বানাতে। তো খুবই সহজ এই কপিটা বানানো। তো আমি প্রথমে এখানে বরফ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ঠান্ডা দুধ, তারপর আমি আবারও কিছু বরফ কুচি এখানে দিয়ে দিলাম। তো এটা এভাবেই তৈরি করা হয় ঠান্ডা দুধ দিয়ে। তো আপনারা চাইলে যদি মিষ্টি পছন্দ করেন তাহলে দুধে একটু চিনি মিশিয়ে নিতে পারেন। তারপর যে আমাদের এই যে দেখুন ফোমি যে কপিটা, ওটা আমরা এখানে দিয়ে দেব। তো আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তো পারফেক্টভাবে আপনার এটা তৈরি হওয়ার আরেকটা ওয়ে হলো, এটা আপনার দুধের সাথে গলে যাবে না, এটা ভেসে থাকবে এভাবে। তো আমি আর একটু ভালো লাগার জন্য এখানে কপি যে গুঁড়োটা আছে ওগুলো একটু ছিটিয়ে দিলাম, জাস্ট একটু ভালো লাগবে দেখতে সেই জন্য। তো দেখুন কত সহজে কিন্তু এটা রেডি হয়ে গেছে, ইন্টারনেটে খুবই ভাইরাল এই কপি রেসিপিটা। তো আমি ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য আমিও তৈরি করে দেখাই, আসলে খুবই ইয়ামি এটা খেতে, অনেক মজা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, অনেক সময় যায় এটা করতে। আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে কিন্তু এত সময় যাবে না, আর যদি আপনারা হাতে চেষ্টা করেন তাহলে একটু সময় যাবে। তো আশা করি সবার ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।